হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি হ্যাপিনেস ফর এভার থেকে বলছি, সালমা ঝুনি। আজকে একটি সুপার ডুপার ইজি রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। রেসিপিটা এতটাই সহজ যে বারবার রাঁধতে ইচ্ছা করবে, আর খেতে তো সেই রকম। তো চলুন শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি চুলায়, এবং প্যানটা গরম হওয়ার সাথে সাথে কিছু অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা আপনাদের সবজি অনুযায়ী দিবেন, যার সবজি বেশি সে তো বেশি দিবেন, আর তো আমি অল্প পরিমাণ করে করছি আমার মতো, তো আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব পেঁয়াজের কলি সহ পেঁয়াজ। এখানে মনে রাখতে হবে পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করব, মানে ট্রান্সপারেন্ট কালার হওয়া পর্যন্ত। পাশের চুলায় দেখতে পাচ্ছেন কিছু চিকেন আমি ছোট ছোট করে কেটে ওকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি, এটাও ভাজা হয়ে গেলে পাশে উঠিয়ে রাখব। এখন আমি তেলের মধ্যে অ্যাড করব আমার আগে থেকে সিদ্ধ করে রাখা গাজর আর ফুলকপিটাকে। এই বলেছি, এই সবজিটা অনেক সুপার ইজি, তো যার বাসায় যেমন সবজি আছে সেই সবজি দিয়ে এই ভেজিটেবলটা রান্না করতে পারবে। সো ভেজিটেবল নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। ভেজিটেবলটাকে আলতোভাবে নাড়তে হবে, বেশি নেড়ে চেড়ে ওকে ভর্তা বানানোর কোনো প্রয়োজন নাই। ভেজিটেবলগুলো আগে থেকে সিদ্ধ করো। এখন অ্যাড করব বাঁধাকপি। বাঁধাকপিগুলোকেও হালকা নাড়াচাড়া দিয়ে দুই এক মিনিটে রেখে দেব। দুই মিনিট পর এটার সাথে অ্যাড করব ম্যাগি মশলা। আগেই বলেছি এই মশলাতে সব রকমের মশলা অ্যাড করা আছে, লবণ থেকে শুরু করে সব, তাই এক্সট্রা লবণ দেওয়ারও দরকার নাই আর অন্যান্য কিছুরও দেওয়ার দরকার নেই। কিছুক্ষণ নেড়ে চেড়ে অ্যাড করব গোলমরিচ। গোলমরিচটা যে যেমন পছন্দ করেন তেমন দেবেন, আমি হাফ স্পুনের মতো দিলাম যেহেতু আমার ভেজিটেবলগুলো অল্প তাই। এই পর্যায়ে অ্যাড করব ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকামগুলো পরে না অ্যাড করলে ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে যায়। আর সাথে অ্যাড করলাম টমেটো, টমেটোটাও যেন শক্ত শক্ত থাকে, গলে না যায়। আর এই অবস্থাতে খুব আলতোভাবে নাড়তে হবে। দেখেন ভেজিটেবলের কালারটা কী সুন্দর এসেছে, লাল সবুজ সাদা, জাস্ট অসাম। অস্থির একটা ভেজিটেবলের চেহারা হয়ে গেছে, দেখেই ভালো লাগছে, লোভনীয় একটা চেহারা। এই পর্যায়ে আমি অ্যাড করব কিছুটা পানি। পানি যার সবজি যতটুক থাকে তেমনই নেবেন, তবে বেশি পানি দিবেন না, জাস্ট কর্নফ্লাওয়ার দিলে যেন ঘনত্বটা সুন্দর হয় সেরকম দেবেন, সেটা আপনাদের ভেজিটেবলের উপরে নির্ভর করবে কে কতটুক ভেজিটেবল ইউজ করছে। এখন কিছুটা সময় ওয়েট করব পানিটা বলক ওঠা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন পানির বলক উঠে গেছে, আর এরই মাঝে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। তো আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা যতটুক লাগে, সম্পূর্ণ দিব না, যতটুক ঘনত্ব হওয়ার জন্য প্রয়োজন ঠিক ততটুকু দেব। একটু নেড়ে চেড়ে দেখব ঘনত্বটা কেমন আছে। আমি আর কর্নফ্লাওয়ার অ্যাড করব না, আমি এই ঘনত্বটাই রাখব। আর এই পর্যায়ে একটু দেখব লবণটা ঠিক আছে কি। আমার লবণ একদম পারফেক্ট আছে, আমি আর লবণ ইউজ করব না। এখন আমি অ্যাড করব সেই ভেজে রাখা ক্রিস্পি চিকেনগুলো। এই লাস্টে ইউজ করার কারণ হচ্ছে, আগে যদি আমি ক্রিস্পি চিকেনগুলো ইউজ করতাম তাহলে নরম হয়ে যেত। চিকেনগুলো যেন খাওয়ার সময় ক্রিস্পি থাকে, এর জন্য এটা লাস্টে ইউজ করতে হবে। চিকেনগুলো খুব আলতোভাবে মিশিয়ে আমি চুলাটা অফ করে দেব। এর পর্যায়ে আর নাড়াচাড়া যাবে না, কারণ বেশি নাড়লেই চিকেনগুলো একদম নরম হয়ে যাবে। তো হয়ে গেল আমার ক্রিস্পি চিকেন অ্যান্ড ভেজিটেবল। রেসিপিটা যেমন ইজি তেমন মজা, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার এই ইজি রেসিপিটা।